हेलो स्टूडेंट, आज के क्लास आलोचना करब एबीटीए टेस्ट पेपर 342 नम्बर पेजे अंकगुलो निये। एखान थेके प्रथम क्वेश्चन, कमल 500 टाका 9 मासेर जन्य ओ विमल 600 टाका 5 मासेर जन्य व्यवसाय नियोजित करे लभ्यांश जे अनुपाते बंटित हलो। তাহলে তোমরা সবাই জানো যে লাভাংশের অনুপাতই হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান। এখানে মূলধন দেয়া আছে, তাহলে আমরা মূলধনের অনুপাতটা বের করব আর সেটাই হবে লাভাংশের অনুপাত। তাহলে অমলের মূলধন হচ্ছে 500 × 9, একবার করে দিচ্ছি অনুপাত, আর বিমলের মূলধন হচ্ছে 600 × 5, এটা হচ্ছে দুজনের মূলধন। মূলধনের অনুপাত বের করছি, শূন্য শূন্য কাটছে, পাঁচ পাঁচ, আর তিন তিনে নয়, আর হচ্ছে তিন দুই ছয়, সমান হচ্ছে 3:2। এটা হচ্ছে মূলধনের অনুপাত, আর মূলধনের অনুপাতে হয় লাভাংশের অনুপাত। তাহলে এটা হচ্ছে অ্যানসার অপশন এ। একটি শঙ্কুর ব্যাসার্ধ ও একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে বের করতে বলেছে। একটি শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরছি আর আর উচ্চতা ধরছি এইচ, তাহলে আয়তন সমান হবে 1/3 πr² h। এখন বলেছে ব্যাসার্ধ আর উচ্চতা হচ্ছে দুটোই দ্বিগুণ করা হচ্ছে। ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে হচ্ছে 2r, আর উচ্চতা দ্বিগুণ করা হলে হচ্ছে 2h। তাহলে এখন আয়তন সমান হচ্ছে 1/3 πr² ব্যাসার্ধ বলতে 2r, তারপর স্কয়ার ইন্টু 2h, সমান 1/3 πr² h। তাহলে 2r² করলে 4×2, সমান হচ্ছে 8×, এটা সমান হচ্ছে v আগের আয়তন। তাহলে এখনের আয়তন হচ্ছে আগের আয়তনের হচ্ছে 8 গুণ। তাহলে অ্যানসারটা তোমরা দেখে নাও, 8 গুণ হচ্ছে অপশন ডি। তিনের তার x²-3x+k=10 এর বীজদ্বয়ের গুণফল -10 হলে k এর মান, বীজদ্বয়ের গুণফল বলেছে -10। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটিকে হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে আগে আমরা প্রকাশ করে নেব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি x²-3x+k-10=0। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ রূপ, আর বীজদ্বয়ের গুণফল বলেছে -10। তাহলে বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে বীজদ্বয়ের গুণফল হয় আলফা বিটা, সমান হচ্ছে c/a। সি বলতে এটা, আর এ বলতে x²-এর সহগ, এখানে x²-এর সহগ হচ্ছে 1। তাহলে k-10/1, ঠিক আছে, এটা 10 নয় হচ্ছে 1 হলো। তাহলে সমান আমরা পাচ্ছি k-10, এটার মানটা দেওয়া আছে -10, তাহলে হচ্ছে k-10
is equal to হচ্ছে minus 10 বা k সমান হচ্ছে 0 k সমান 0 এখানে অপশন ডি হচ্ছে आंसर आंसर হচ্ছে অপশন ডি এরপর হচ্ছে চারের দাগে কোশ্চেন তাদের কোশ্চেনে বলেছে ত্রিভুজ এবিসি এর DE সমান্তরাল BC DE সমান্তরাল BC AD সমান 1 সেমি BD সমান হচ্ছে x minus 2 a সমান x plus 2 ec সমান হচ্ছে x minus 1 হলে x এর মান বের করতে বলেছে এইখানে এটার মান দেওয়া আছে এই চারটা মান দেওয়া আছে আমরা জানি কোন ত্রিভুজের DE সমান্তরাল যদি BC হয় তাহলে AD বাই BD সমান হয় AE বাই EC এটা দিয়ে আমরা করব এর সঙ্গে এটা হয় এটা তো দুটো দুটো করলাম এটা বাই এটা সমান বাই এটা হতো AD বাই AB সমান হতো AE বাই S বা এটাও হতো BD বাই AB সমান EC বাই EC আমরা এটা এই এটাতে করব তোমরা যে এই দুটোর মধ্যে যে কোনো একটা তো করতে পারবে তাহলে এরপর আমরা মানগুলো বসিয়ে এটাতে হচ্ছে তার কারণ মানগুলো দেওয়া আছে এবারে যদি এই এই দুটোর মধ্যে একটাতে করতাম তাহলে এবির মানটা বের করতে হতো এবির মান বলতে কিছু নয় এডি আর বিডি যোগ করতে হতো আমরা যোগ করছি না তাহলে এডি সমান আছে এক্স বাই বিডি বিডি সমান হচ্ছে এক্স মাইনাস টু সমান এই এই বলতে হচ্ছে এক্স প্লাস টু বাই ইসি হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান এটা দেখো সূত্র হচ্ছে হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে একবার লিখে দিই স্কোয়ার মাইনাস ফোর বা তাহলে দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস ফোর বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে এটা হচ্ছে এক্স এর মান এক্স ইকুয়াল টু ফোর হতে অপশন এ অ্যান্সার হচ্ছে অপশন এ পাঁচের দাগের পর এ বি সিডি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান দিয়েছে 120 ডিগ্রি আর সি কোণের বৃত্তীয়মান বের করতে বলেছে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে দুটি বিপরীত কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি তাহলে এ কোণ আর সি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি এখানে এ কোণ দিয়েছে 120 ডিগ্রি তাহলে কোণ সি সমান হচ্ছে ১৮০ ডিগ্রি মাইনাস ১২০ ডিগ্রি সমান হচ্ছে ৬০ ডিগ্রি তাহলে সি কোণের ষষ্ঠিক মান পেলাম আমরা ৬০ ডিগ্রি
তাহলে বৃত্তীয় মান বের করতে বলেছে, তাহলে এর বৃত্তীয় মান 180 ডিগ্রি সমান হয় পাই রেডিয়ান, তাহলে 60 ডিগ্রি সমান হবে পাই বাই 180 ইনটু 60, তাহলে হচ্ছে 6 × 3 = 18 সমান হচ্ছে পাই সি বাই। তাহলে সি কোণের বৃত্তীয় মান হচ্ছে পাই বাই সি, সরি পাই বাই 3, তাহলে অপশনটা দেখে নাও পাই বাই 3 হচ্ছে অপশন ডি, অ্যান্সার হচ্ছে অপশন ডি। শ্রদ্ধাকর কোশ্চেন, ষোলো, পনেরো, সতেরো, ষোলো, পনেরো, এক্স, ১৯, সতেরো আর ১৪, এই সংখ্যা তত্ত্বে সংখ্যাগুরু মান বলেছে ১৫, সংখ্যাগুরু মান এখানে বলে দিয়েছে ১৫, তাহলে এক্স এর মান কত হবে? সংখ্যাগুরু মান হচ্ছে যে সংখ্যা তত্ত্ব দেওয়া থাকে সেই সংখ্যার মধ্যে যার পরিসংখ্যা সবচেয়ে বেশি হয় সেটাই হয় সংখ্যাগুরু মান। এখানে দেখে নাও ১৫ বলেছে সংখ্যাগুরু মান, তাহলে নিশ্চয়ই ১৫ পরিসংখ্যা বেশি হবে, তাহলে এখানে দেখে নাও ১৫ কতবার আছে, একবার আছে, দুবার আছে, আর ১৬ আছে, ১ ২, ১৭ আছে, ১ ২, ঠিক আছে, প্রতি ১৬ আছে দুবার, ১৭ আছে দুবার, ঠিক আছে, আর এখানে বলেছে ১৫, ১৫ হচ্ছে প্রদত্ত সংখ্যা তত্ত্বের সংখ্যাগুরু মান, তাহলে ১৫র পরিসংখ্যা অবশ্যই বেশি হতে হবে, তাহলে এক্ষেত্রে এক্স এর মান হতে হবে ১৫, তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি ১৫ হয় তাহলে ১৫র পরিসংখ্যা পাচ্ছি আমরা ৩, আর বাকিগুলোর পরিসংখ্যা ২ আছে আর ১ আছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ১৫। তাহলে অপশনটা দেখে নাও, অপশন এ হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে দুই দাগের কোশ্চেন, আসল ১ টাকা এবং বার্ষিক সরল সুদের হার ১০০% হলে ২ বছর পর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য ১.৫ টাকা। তাহলে এখানে আসল সময় দিয়েছে ১ টাকা, সরল সুদের হার বলেছে ১০০%, টাইম হচ্ছে ২ বছর, ২ বছর পরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত হবে এটা বের করতে বলেছে। তাহলে প্রথম সরল সুদ বের করি, আর সমান হচ্ছে পিটিআর বাই ১০০, তাহলে পি সমান ১, পি সমান ২, আর সরল সুদের হার বলতে ১০০ বাই হচ্ছে ১০০ সমান হচ্ছে ২ টাকা, তাহলে সরল সুদ পেলাম আমরা ২ টাকা। এরপর আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি, আর ওয়ান লিখছি, আর ওয়ান সমান হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ১০০ টি মাইনাস পি। এবার আমরা মানটা বসিয়ে দিই, তাহলে পি সমান হচ্ছে ১, ওয়ান প্লাস আর সমান হচ্ছে ১০০ বাই ১০০, সময় হচ্ছে ২ বছর আর পি সমান হচ্ছে ১, তাহলে ওয়ান প্লাস ৪ স্কয়ার মাইনাস ১ সমান হচ্ছে ২ স্কয়ার করলে আমরা পাচ্ছি ৪ মাইনাস ১ সমান হচ্ছে ৩। দেখেন আবার একবার, তাহলে এখান থেকে ১ আর ১ ২ স্কয়ার করলে পাচ্ছি আমরা ৪, ৪ মাইনাস ১ সমান ৩। বলেছে সরল সুদ হচ্ছে দুটো সুদের মধ্যে পার্থক্য, ২ বছর পর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য ড্যাশ। তাহলে সবসময় মনে রাখবে যে সরল সুদের পরিমাণ সমান, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয় সময় যখন এক বছর থাকে তখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়, আর এক বছরের বেশি যে কোনো বছরের ক্ষেত্রে যে চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়, তাহলে পার্থক্য হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু সমান হচ্ছে ৩ মাইনাস ২ সমান হচ্ছে ১, ঠিক আছে, তাহলে ২ বছর পর সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ
সুদের পার্থক্য হচ্ছে 1 টাকা। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস যে দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1, দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1:1 বলতে দৈর্ঘ্য দুটো সমান হলে, তাহলে ছবিটা আঁকলে তোমরা ভালো করে বুঝতে পারবে, এরকম উপাদ করা হয়েছে। দৈর্ঘ্যের অনুপাত যদি সমান হয় যে, তাহলে এই যে মাঝখানে যে কোণ দুটো উৎপন্ন হয়, এই কোণ, এই কোণ আর এই কোণ, এই দুটোর মান হচ্ছে সমান হবে। তাহলে এই দুটো যে দৈর্ঘ্য এখানে সমান বলেছে, তাহলে এই কোণ আর এই কোণের মান সমান হবে, তাহলে তাদের অনুপাত হবে হচ্ছে 1:1। পি কিউ মানে হচ্ছে আর এস, এটা হচ্ছে ও হচ্ছে কেন্দ্র, তাহলে এই কোণ আর এই কোণের অনুপাত হবে 1:1। এটাই বলেছিল আর এটাই হচ্ছে অ্যান্সার। ভি এস যথাক্রমে একটি গোলকের আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফল। ভি বলেছে গোলকের হচ্ছে আয়তন, আর গোলকের আয়তন সমান আমরা জানি 4/3 পাই r³, আর এস সমান বলেছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল। গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল একই, তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r³, আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4r², তাহলে এখানে ভি বাই এস সমান হবে 4π r³। নিচে 3 আছে, 4/3 পাই r³, আর নিচে হচ্ছে 4π r², বুঝছে? তাহলে দেখো এইটা কাটছে আর r³ উপরে পড়ে থাকছে r, তাহলে হচ্ছে 1/3 r³। এখানে দেখো দিয়েছে ড্যাশ r³, তাহলে অ্যান্সারটা হবে 3r³। যদি এটা আমরা লিখি উত্তরের মতো করে 3r বলতে হচ্ছে ব্যাসার, তাহলে অ্যান্সার হচ্ছে 1/3। এরপর হচ্ছে 4 এক্স প্রপোর্শনাল টু y^5/2 হলে y প্রপোর্শনাল টু বের করতে বলেছে, হলে y প্রপোর্শনাল, তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি x = k(y^5)2, বা যেহেতু শুধু y এর মান বের করতে বলেছে, তাহলে ওই সাইড গুণ করা হচ্ছে 2/5, সমান হচ্ছে k(2). তাহলে দেখো এখানে 2 ক্যান্সেল হচ্ছে আর 5 ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে কি ky = x^5, বা y = এখানে কি হচ্ছে ≠ 0, অশূন্য ভেদ ধ্রুবক, এটা যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক তার জন্য আমরা লিখতে পারি y = x^5। এরপর 5/5 কোশ্চেন বলেছে cos 0°, cos 1°, cos 2° করে চলছে, শেষে আছে cos 89°, তারপর হচ্ছে cos 90°, এটার মান হবে হচ্ছে 0। তাহলে কেন হবে cos 90° = 0, তাহলে 0 এর সাথে যে কোনো সংখ্যা
যদি আমরা গুণ করি তাহলে আমরা জিরোই পাবো, তার জন্য এই পুরো মানটা হবে জিরো। তারপর বলেছে বাই হচ্ছে কি, বাই হচ্ছে এন। তাহলে একটা জিনিস দেখো, তাহলে এন কেন হলো? এবার এখানে লক্ষ্য করো, একটা শুরু হয়েছে এক্স ওয়ান টু থ্রি করে চলছে এন পর্যন্ত, তাহলে এখানে মোট পদের সংখ্যা হচ্ছে এন টি, তাহলে তার জন্য বাই এন করা হলো সমান। তাহলে এটা যদি আমরা আলাদা করে লিখি তাহলে ওয়ান প্লাস না সরি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 প্লাস এক্স এন প্লাস, এরকম দেখো যে প্রতিটাতে একটা করে কি আছে, তাহলে মোট মোট এন সংখ্যক পদ রয়েছে, আর প্রতিটা হচ্ছে প্রতি পদে একটা করে কে রয়েছে, তাহলে মোট কে সংখ্যা হচ্ছে এন ইন্টু কে, এ ইন্টু কে বাই হচ্ছে এন সমান। একটু আলাদা করে লিখে দিই তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট প্লাস এক্স এন বাই এন প্লাস এন কে বাই এন, এটার মান আমরা পেয়েছি এক্স বার, তাহলে এক্স বার প্লাস এন এন কাটছে, তাহলে এটা গড় পেলাম হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে তিনের দায়ের, তিনের দায়ের প্রথম কোশ্চেন বলেছে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হলে তারা সদৃশ কোণই হবে, এটা হচ্ছে সত্য। ডেল্টা 1 বাই x প্রপোর্শনাল টু 1 বাই y, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখে নাও, 1 বাই x ইজ ইকুয়াল টু k ইনটু 1 বাই y, বা y ইজ ইকুয়াল টু হচ্ছে k x। এরপর দেখো বলেছে যে xn প্রপোর্শনাল টু y, ঠিক আছে, এরপর তোমরা এর পাওয়ার যা দিয়ে গুণ করলো কি হবে, তাহলে যদি x টু দি পাওয়ার n উভয় পক্ষকে এটা বলা হচ্ছে y টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n এটা k টু দি পাওয়ার n হলো, তাহলে এরপর যদি আমরা লিখি তাহলে এটা প্রপোর্শনাল টু x টু দি পাওয়ার n হবে, k টা তুলে দিয়েছে তার জন্য প্রপোর্শনাল, এটা x প্রপোর্শনাল y টু দি পাওয়ার n প্রপোর্শনাল টু আমরা পেলাম x টু দি পাওয়ার n, এটা কো আমরা বলতে পারি যে x টু দি পাওয়ার n প্রপোর্শনাল টু হচ্ছে y টু দি পাওয়ার n, এটাই চেয়েছে, তাহলে এটা হবে সত্য। সাইন থিটা প্লাস কোসেক থিটা, থিটা ইজ ইকুয়াল টু টু, তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কোসেক বলতে ওয়ান বাই সাইন ইজ ইকুয়াল টু হচ্ছে টু, বা সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে টু সাইন থিটা, বা সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস ইজ ইকুয়াল টু সিরো,
এপাশে 2 sin স্কয়ার থিটাটা এপাশে নিয়ে আসা হয়েছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো sin থিটা minus 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sin minus 1 sin থিটা minus 1 is equal to 0, কার হোল স্কয়ার is equal to 0, তাহলে sin স্কয়ার থিটা minus 1 is equal to 0, তাহলে sin থিটা সমান হচ্ছে 1। এখানে মান বের করতে বলেছে sin টু দি পাওয়ার sin প্লাস cosec টু দি পাওয়ার, ঠিক আছে 2022। তাহলে আমরা পেয়েছি sin থিটা সমান 1, তাহলে 1 1 এর পাওয়ার যা থাকলো 1 হয়, আর cosec সমান হয় 1 বাই sin, তাহলে 1 বাই sin যদি হয় sin এর মান 1, তাহলে এটার মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 সমান হচ্ছে 2, এটা হচ্ছে তোমাদের অ্যানসার, ঠিক আছে। এরপর দেখে নাও এর মানটা বলেছে মাইনাস 2, মাইনাস 2 হবে, তাহলে মাইনাস 2 হবে না, এর মানটা হবে 2, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এরপর চারের দাগ, তিন পাঁচ আট দুই দশ সাত ছয় নয় পনেরো আট হচ্ছে 11, এখানে পদ সংখ্যা মোট সংখ্যা কতগুলো আছে দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানে মোট হচ্ছে 11, 11 হচ্ছে অযুগ্ম সংখ্যা, তাহলে অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয়, মধ্যমা সমান হয় n প্লাস 1 বাই 2 তম পদ, বুঝছেন, সমান এখানে আছে 11, 11 প্লাস 1 সমান হচ্ছে 12 বাই 2 সমান হচ্ছে 6 তম পদ, ঠিক আছে। এবারে ছয় তম পদটা তোমরা কিভাবে খুঁজবে, প্রথমে কোন সংখ্যা তত্ত্ব যখন দেওয়া থাকবে তখন সংখ্যা তত্ত্বটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবে, তাহলে এটাকে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজায় তাহলে সবচেয়ে ছোট হচ্ছে কত, 2, তারপর হচ্ছে 3, 3 এর পর হচ্ছে 5, 5 এর পর হচ্ছে 6, তারপর হচ্ছে 7, তারপর দেখো 8 আছে দুবার, 8 এর পর হচ্ছে 9, 9, 9 এর পরে 10, 10 এর পরে হচ্ছে 11, 11 এর পরে হচ্ছে 15, এবার সংখ্যাগুলো একটু গুনে নাও, 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে সংখ্যাগুলো ঠিকঠাক লেখা হয়েছে। এরপর দেখো 6 নম্বর পদ, তাহলে 6 নম্বর পদ হচ্ছে 1 2 3 4 5 6 8, আছে তাহলে এর মধ্যমা হচ্ছে 8, এখানে দেখে নাও মধ্যমাটা কি দিয়েছে, এখানে মধ্যমা বলেছে 7.5, এখানে মধ্যমা দিয়েছে 7.5 মধ্যমার মান, তাহলে এটা হবে কি মিথ্যা। এরপর হচ্ছে পাঁচের দাগ, কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার 20%, তাহলে আমরা মূলধন সমান ধরে নিচ্ছি পি, 10 বছরে বলেছে দ্বিগুণ হবে, টাইম হচ্ছে 10 বছর, দ্বিগুণ হবে বলতে 2p হবে, আচ্ছা তাহলে আর সমান হচ্ছে 2p মাইনাস পি সমান হচ্ছে পি, তাহলে আমরা জানি সুদ সমান হয় আর ইজ ইকুয়াল টু হয় পি ইনটু টি ইনটু আর বাই এফ, আছে আর এর মান বের করতে হবে আমাদের, তাহলে আর সমান পেয়েছি পি ইনটু পি ইনটু হচ্ছে সময় 10 ইনটু ছোট আর বাই নিচে হচ্ছে 100, তাহলে 10 10 এ 100 আর পি কাটছে বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10, তাহলে সরল সুদের হার হচ্ছে 10%,
এখানে বলেছে সরল সুদের আর হবে 20%, 20% বলেছে এখানে, তাহলে এটা হবে মিথ্যা। একটি আয়তগুণের শীর্ষের সংখ্যা x, শীর্ষের সংখ্যা বলছে x, আমরা জানি শীর্ষের সংখ্যা হয় 8টি, আর y সমান বলেছে কোণের সংখ্যা, কোণের সংখ্যা সমান হয় 4। সম্পর্ক দিয়েছে যে 3x প্লাস 2y সমান 12, তাহলে এর মান আমরা বের করে নিই, সরি 12 নয় 32, এর মানটা আমরা বের করে নিই, তাহলে 3×8 প্লাস 2×4 24 প্লাস 8 সমান হচ্ছে 32, তাহলে কি আছে, তাহলে এটা হবে সত্য। তো এই ছিল আজকের ক্লাস, আজকের ক্লাসে আলোচনা করলাম শুধুমাত্র 1 নম্বর কোশ্চেনগুলো নিয়ে। এই কোশ্চেনগুলো তো বুঝতে যে তো তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অঙ্ক করতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।